সালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। মাঝে মধ্যে পরিস্থিতি আপনাকে বাধ্য করবে কফিল পরিবর্তন করতে। কখনো আপনার ইচ্ছায়, কখনো কফিলের ইচ্ছায় আপনাকে কফিল পরিবর্তন করতে হবে। আজকে আমি আমার কফিলের ইচ্ছায় কফিল পরিবর্তন করতে যাচ্ছি, তলব অ্যাকসেপ্ট করেছি। কিভাবে করেছি সেটি আপনাদেরকে দেখাবো। কারণ একটা কাফালার জন্য অনেকগুলো প্রসেস থাকে। প্রথমে তলব অ্যাকসেপ্ট করতে হয়, তারপরে জাওয়াজাত থেকে কাফালা নামাতে হয়, এরপরে আপনার মুক্তবালা আমলের টাকা পেমেন্ট করতে হয়, চুক্তিপত্র রেডি করতে হয়, আরো নানান কাজ আছে। প্রত্যেকটা বিষয় সহজ করে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের কাফালার কাজ সহজ হয়। আমি একটা প্লে লিস্ট বানিয়ে রাখব শুধুমাত্র যারা কাফালা হতে চান বা কাফালা হবেন তাদের জন্য। সেখানে আপনি কাফালার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কি করতে হবে সবকিছুই আপনি দেখতে পারবেন। আসলে আমরা কাফালা হচ্ছে এই জন্যই, আমরা অবশ্য অন্য কারো কাছে হচ্ছি না, কপিল থেকে কপিলের বইয়ের কাছে যাচ্ছি। এতদিন আমরা যে লাইসেন্সটির মধ্যে ছিলাম সেটির মধ্যে প্রচুর পরিমাণ জরিমানা আছে, যা আমার কপিল এই মুহূর্তে পেমেন্ট করতে পারবে না, অনেক টাকা। তো পেমেন্ট করতে না পারলে আমাদের ইকামাও বানাতে পারবে না। অলরেডি আমাদের লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে আর মাত্র 4 দিন পরে। এ কারণে আমার কপিল তার বইয়ের নামের উপরে নতুন একটা মহাসংস্থা খুলে সেখানে আমাদেরকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। আমরা সেই লাইসেন্সে আমাদের ইকামা বানাবো। তো কাফালা হতে যা যা লাগে পুরো প্রসেসটি দেখাবো। আজকে দেখাবো কিভাবে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন অথবা তলব ক্যান্সেল করবেন, তলব অ্যাকসেপ্ট করার পরে কি লেখা আসবে সেটি। ধন্যবাদ, স্ক্রিনে দেখে নিন বাকি তথ্যগুলো। এবার আসুন দেখাচ্ছি যে তলব অ্যাকসেপ্ট করার জন্য আপনি কোথায় যাবেন। আপনি যখন মোবাইল থেকে খুলবেন তখন স্ক্রিনটি আধা আধা থাকবে এবং উপর নিচ থাকবে, এই যে মেনুগুলো উপর নিচ থাকবে। এখানে দেখুন এমপ্লয়ি ট্রান্সফার, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরপর দেখুন একটা কোড আপনার মোবাইলে চলে আসবে কিউআ থেকে। আমার লাস্টে 230 নাম্বারের মধ্যে একটা কোড আসবে। তো এখানে আপনার মোবাইলে যে কোডটা আসবে কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে। আমার কাছে অলরেডি কোডটা আসছে, একবার আমি আপনাদেরকে দেখানোর জন্য পিছনে গিয়েছিলাম। আপনারা দিচ্ছে পোর্ট 283, এই যে কোডটা দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই করে দিলাম, দেখি কি আসে। দেখুন আমার রিকোয়েস্টটা আমার সামনে চলে আসছে, নো থ্যাঙ্কস। এখানে দেখুন আমার কাছে যে তলব পাঠিয়েছে আমার কফিল সেটা আমি চাইলে এখন বিও করতে পারবো। দেখুন এখানে ট্রান্সফার লেবার ফ্রম অ্যানাদার এস্টাবলিশমেন্ট পেন্ডিং ফর লেবার অ্যাপ্রুভাল, আমার অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে। এখানে আমার নাম এবং আমার ইকামা নাম্বার শো করতেছে, আর বিইউ কন্ট্রাক্ট আপনি দেখতে পারেন। ডান পাশে একটা অপশন থাকবে যেখান থেকে আপনি বিইউ কন্ট্রাক্ট দেখতে পারবেন। এখানে আমার কন্ট্রাক্টটা উল্লেখ করা আছে, স্যালারি কত সেটা উল্লেখ করা আছে। আপনি যদি কাউকে কিউআ দিয়েও দেন, সে কিন্তু আপনার কিউআ থেকে তলবটা অ্যাকসেপ্ট করতে হলে আপনার কাছে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা দিতে হবে। তো আমি ওটিপি কোডটা দিয়ে প্রবেশ করার পরে দেখুন এখানে আমার সমস্ত তথ্য দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে পেন্ডিং ফর লেবার অ্যাপ্রুভাল, আমি অ্যাপ্রুভাল করে দেওয়ার জন্য। ওকে, এখানে নিউ এমপ্লয়ারের নাম, কারেন্ট এমপ্লয়ারের নাম, ট্রান্সফার টাইপ। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা অনেকেই বলেন যে আমি কন্ট্রাক্ট করতে হবে কিনা, আমার তো কন্ট্রাক্ট হয়নি। কে বলছে আপনার কন্ট্রাক্ট হয়নি? আপনি যখন কাফালা হচ্ছেন তখন কিন্তু একটা কন্ট্রাক্ট রেডি করেই আপনার কাছে তলব পাঠিয়েছে। দেখুন কন্ট্রাক্টটা আমার কাছে রেডি করে পাঠিয়েছে। তলব কোনোভাবেই কিন্তু কন্ট্রাক্ট ছাড়া আসে না, কন্ট্রাক্ট করেই কিন্তু তলব পাঠাতে হয়। আচ্ছা যাই হোক, এবার আমি অ্যাকসেপ্ট করব। এখন অ্যাকসেপ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, কপিল ফোন দিচ্ছে। ওকে, তো অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট। ও, আমাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে এই দেখুন এখানে একটা মার্ক, আই রিড দ্য কন্ট্রাক্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন ট্রান্সফার এস্টাবলিশমেন্ট অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট রিকোয়েস্ট। হয়ে গেছে আমার তলবটা অ্যাকসেপ্ট, এবং এই তলবটার মেয়াদ থাকবে আমার 14 দিন। 14 দিনের মধ্যেই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা দেখতে পেরেছেন আমি কীভাবে তলবটা অ্যাকসেপ্ট করেছি। এবং এখানে দেখুন আমার তলবটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি চাইলে এখানে বিউ করে দেখতে পারি আবারও। তলবটা আমি অ্যাকসেপ্ট করার পরে দেখুন পেন্ডিং কমপ্লিটিং ট্রান্সফার ইন আফশির বাই নিউ এমপ্লয়ার, অর্থাৎ নতুন কপিলের আফশির থেকে বাকি কাজগুলো করতে হবে, তার জন্য এটি এখন আপাতত পেন্ডিংয়ের মধ্যে আছে।
তো আপনি যখন তলব অ্যাকসেপ্ট করবেন, আপনার বর্তমান কপিলের কাছে যদি কোনো রিকোয়েস্ট না যায়, তখন আপনার সামনে শো করবে পেন্ডিং ট্রান্সফার কমপ্লিটিং বাই আপসির ইন নিউ এমপ্লয়ার, এই মেসেজটি শো করবে। আমাকে এখানে অলরেডি বলা হচ্ছে যে তোমার নতুন কপিল তার আপসির থেকে সমস্ত কাজ কমপ্লিট করবে, তার জন্য পেন্ডিং, তার মানে আমার পুরাতন কপিলের আর কোনো প্রয়োজন এখানে হচ্ছে না। আমার পুরাতন কপিল এখন আর এখানে কিছু না করলেও চলবে, এখন আমার নতুন কপিল আমার কাফালার টাকা ডালবে, আমার কাফালা করবে। ধন্যবাদ, আল্লাহ।